আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কমার্স একাডেমি থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দ্বিতীয় পার্টে আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের গল্পে। আজকে আমরা গল্পে গল্পে ক্রেডিট জের শিখব। দেখো, আমরা যদি গল্পের মাধ্যমে একটা যদি ক্রেডিট জের যদি শিখে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি এই গল্পে যে এন্ডিগুলো থাকবে তাছাড়া বাদ বাকি সবগুলো এন্ডি কোথায় চলে যাবে? ডেবিটে চলে যাবে। তাহলে আজকের গল্পের মধ্যে আমরা ক্রেডিট সাইডে কোন দফাগুলো বসবে সেই দফাগুলো নিয়ে আলোচনা করব। সো এই দফাগুলো বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সবগুলো আমাদের কোথায় বসবে? ডেবিট সাইডে বসবে। সো আমরা গল্পটা একটু করে যদি দেখি, দেখো, জনাব তামসিদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে গিয়ে আমি একটু মার্ক করে দিচ্ছি, জনাব তামসিদ মূলধন নিয়ে ব্যবসায় শুরু করতে গিয়ে অতিরিক্ত মূলধনের ঘাটতি থাকায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে গিয়ে ব্যাংক জমা অতিরিক্তের কবলে পড়লো। তাহলে এই লাইনটার মধ্যে একটু করে দেখো, জনাব তামসিদ মূলধন, এটা আমার জন্য মালিকানা সত্য, সো ক্রেডিট, অতিরিক্ত মূলধন মালিকানা সত্য, ক্রেডিট, ঋণ দায় ক্রেডিট, ব্যাংক জমা অতিরিক্ত দায় ক্রেডিট। তাহলে আমরা দেখো আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে ক্রেডিটগুলো সবগুলো শিখে নিচ্ছি। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত কবলে পড়লো, পরে কিছুদিন যাওয়ার পর তার বিক্রয় বৃদ্ধি পাওয়ায় কারণে সে সকল প্রকার প্রদেয় এবং বকেয়া খরচের টাকা পরিশোধ করে তার প্রতিষ্ঠানের জন্য তহবিল ও সঞ্চিতি সৃষ্টি করে। তাহলে এই পরের লাইনে একটু দেখো, বিক্রয় আমার জন্য আয়, আয় হলে আমরা জানি কোথায় বসে, ক্রেডিটে বসে। সো বিক্রয় ক্রেডিটে, সকল প্রকার প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, সমস্ত প্রকার প্রদেয় আমার জন্য দায়, হিসেবে কোথায় বসবে? ক্রেডিটে বসবে। এবং বকেয়া খরচ, যদি বকেয়া থাকে তাহলে সেটা কী হয় আমার জন্য? দায় হয়। যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, বিজ্ঞাপন সবগুলো আমার জন্য দায়। বকেয়া খরচের টাকা পরিশোধ করে তার প্রতিষ্ঠানের জন্য তহবিল ও সঞ্চিতি সৃষ্টি করে। তাহলে আমরা বলছিলাম সমস্ত প্রকার সঞ্চিতি দেখলে কোথায় বসবে? ক্রেডিটে। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি হলে ডেবিটে। আর তহবিল হলো সবগুলো তহবিল কোথায় বসবে? ক্রেডিট সাইডে, শুধুমাত্র নগদ তহবিল ছাড়া। তারপরে তার ব্যাংক জমা সুদ, এখন যে কথাগুলো সবগুলো আমার জন্য আয়, তার ব্যাংক জমা সুদ, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ এবং উপভাড়া নিয়ে ব্যাংক জমা অতিরিক্তের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সে ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টার সুবিধা গ্রহণ করে। তাহলে আমরা একটু করে আবার বলছি, দেখো, তার ব্যাংক জমা সুদ, ব্যাংকে টাকা জমা রাখছে এর জন্য সে সুদ পাচ্ছে, ইনকাম ক্রেডিট। বিনিয়োগের সুদ, কোনো জায়গায় টাকা ইনভেস্ট করছে বিনিময়ে সে সুদ পাচ্ছে, ইনকাম ক্রেডিট। প্রদত্ত ঋণের সুদ, কাউকে ঋণ দিয়েছি, প্রদত্ত ঋণ মানে আমি ঋণ নিছি না, আমি কাউকে ঋণ দিছি, বিনিময়ে সে আমাকে একটা সুদ দিচ্ছে, আমার জন্য সেটা কী হচ্ছে? আয়। আয় হলে কোথায় বসবে? ক্রেডিট সাইডে বসবে। উত্তোলনের সুদ, আমার জন্য আয়। এবং উপভাড়া, বলতে কী বোঝায়? ভাড়ার উপর ভাড়া। সাপোজ আমি একটা রুম ভাড়া নিয়েছি, ওই রুমটা সম্পূর্ণ আমার ইউজ করার দরকার হচ্ছে না, ওই রুমের একটা সাইড আমি অন্য কাউকে ভাড়া দিয়ে দিলাম, তাহলে অন্য একটা মানুষ ওই রুমের সাইডটা ইউজ করে আমাকে একটা টাকা দিবে, সেটা আমার জন্য ইনকাম, সেটা আমার জন্য আয়। উপভাড়া দিয়ে ব্যাংক জমা অতিরিক্তের টাকা পরিশোধ করা, ব্যাংক জমা অতিরিক্ত টাকা বলতে আমরা বলছিলাম একটু আগে দায়, ব্যর্থ হওয়ায় সে ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টার সুবিধা গ্রহণ করেন। একটু আগে বলছিলাম, মনে আছে কিনা দেখো, ক্রয় দেখলে ক্রয় সবসময় ডেবিট, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা কোথায় যাবে? ক্রেডিটে যাবে। তাহলে মিলে গেল কিনা, ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা কোন সাইডে যাচ্ছে? ক্রেডিট সাইডে যাচ্ছে। তিনি জনাব তানবিয়ের কাছ থেকে শিক্ষানবিশ সেলামি হিসেবে অগ্রিম আয় গ্রহণ করেন। একজন মানুষ থেকে তিনি শিক্ষানবিশ সেলামি হিসেবে অগ্রিম আয় গ্রহণ করেন। শিক্ষানবিশ সেলামি আমার জন্য আয়, আয় হলে সেটা কোথায় বসবে? ক্রেডিটে বসবে। অগ্রিম আয়, যদি আমি যদি কোনো টাকা যদি নিয়ে ফেলি সেটা আমার জন্য কিসে পরিণত হয়? দায়ে পরিণত হয়। তাহলে অগ্রিম আয় গ্রহণ করেন। বছর শেষে নিট লাভ নির্ণয় করতে গিয়ে, নিট লাভ আমার জন্য ওয়ান কাইন্ড অফ লাভ, সো সেটা আমার জন্য ক্রেডিট সাইডে বসবে। নিট লাভ নির্ণয় করতে গিয়ে দেখেন যে কমিশন প্রাপ্তি ও বাট্টা প্রাপ্তি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। কমিশন প্রাপ্তি আমার জন্য আয়, বাট্টা প্রাপ্তি আমার জন্য আয়। তাহলে দেখো, এই গল্পের মাধ্যমে আমরা সমস্ত প্রকার আয়গুলোকে দেখানোর চেষ্টা করেছি, বা সমস্ত প্রকার ক্রেডিট সাইডে যা রয়েছে, আমি দুঃখিত, সমস্ত প্রকার আয় না, সমস্ত প্রকার ক্রেডিট সাইডের উদ্ধৃতগুলোকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এই গল্পের মধ্যে যেই দফাগুলোকে আমি লাল মার্ক করে দিয়েছি, ওই সমস্ত প্রকার দফাগুলো আমাদের কোন সাইডে আসবে? ক্রেডিট সাইডে আসবে। তাহলে এই ছাড়া, এই দফাগুলো ছাড়া বাদ বাকি যে দফাগুলো আছে সবগুলো কোথায় আসবে? ডেবিট সাইডে আসবে। জাস্ট আমরা এই একটা গল্পের মাধ্যমে চাইলে পুরো ডায়ামিলটা কমপ্লিট করতে পারি। সো আজকের ক্লাসে আমরা একটা র্যামিলের গল্পের মাধ্যমে তোমাদেরকে ক্রেডিট উদ্দিত এবং ডেবিট উদ্দিত দুইটাই দেখিয়ে দিয়েছি।
आगामी पार्टर मध्य एक मैथमेटिकल टर्म नहीं आलोचना करब। सो परवर्ती पार्ट पावर जो अवश्य चट्टग्राम कमार्स अकाडेमी सह देखो पशापाशी परवर्ती पार्टर जो अपेक्षा करो। ततदिन पर्यंत सबाई भालो थाको सुस्थ थाको और चट्टग्राम कमार्स अकाडेमी सह देखो। धन्यवाद सबाई के, अस्सलामु आलाइकुम।